আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে হাজির হয়েছি একটি কেকের রেসিপি, সেটা হচ্ছে টার্কিশ মিল্ক কেক। তো চলুন শুরু করা যাক। ক্যারামেল সসটা তৈরির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। চিনিটা গলে গিয়েছে এবং ক্যারামেল হতে শুরু করেছে, এটা আমি একটু নেড়ে দিব। চিনিটা ক্যারামেল হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাটার। বাটার এর মধ্যে আমি দিব 3 টেবিল চামচ পরিমাণ। সাথে দিব 1/4 কাপ পরিমাণ হুইপড ক্রিম। ক্যারামেল সসটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটা ঠান্ডা করে নিব। নামিয়ে কেকটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি 4টি ডিম, এটা আমি এখন বিট করে নেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে ডিমগুলো বিট করে নিয়েছি, ভিডিওতে মিস হয়ে গেছে জিনিসটা আমি মুখে বলে দিলাম। এর মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ডিমটা হালকা কালার হয়ে গিয়েছে এবং ব্যাটারটাও ফোমি হয়ে গিয়েছে, এখন এই ব্যাটারটা বিট করা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে মিশিয়ে দিব ময়দা। ময়দা আমি এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ, এর সাথে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার, এটাও আমি 3 ভাগে দিব। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে ময়দাটা ছেলে দিয়েছি, তাতে কোনো গুটলি থাকলে সেটা ভেঙে দেওয়া যাবে। আমি এখন ব্যাটারটা একটি ওভেন প্রুফ ডিশে ঢেলে নিচ্ছি। আমার কেকটা বেক হয়ে গিয়েছে, কেকটা আমি বেক করেছি 20 মিনিট, কেকটা একটু 2 মিনিট বেশি বেক হয়ে গেছে, যার কারণে কালারটা একটু ডিপ এসেছে। আপনারা আরও 2 মিনিট কম করে নিতে পারেন, এক একজনের ওভেনের টাইম এক এক রকম হয়।
তো আমি এখানে 20 মিনিট বেক করেছি কেকটাকে। এখন আমি কেকটা ঠান্ডা করে নেব। এখন আমি কেকে ঢালার জন্য দুধের সিরাপটা তৈরি করব। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হুইপড ক্রিম, আর দিব এখানে 1/2 টিন পরিমাণ কনডেন্সড মিল্ক। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর দুধটাও নর্মাল তাপমাত্রায় আছে। এখন আমি এটা এর উপরে ঢেলে দিব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম, এটা আমি এখন বিট করে নিব। আমার ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে, এখন আমি এটা কেকের উপরে দিব। এখন আমি কেকের উপরে ক্রিমটা পুরোটা ছড়িয়ে দিব। এখন আমি এর উপরে দিব ক্যারামেল সসটা। ডেকোরেশনের জন্য আমি একটি পাইপিং ব্যাগে কিছু ক্রিম নিয়েছি, এখন আমি এটা এটার উপরে দেব। তৈরি হয়ে গেছে আমার টার্কিশ মিল্ক কেক। কেকটি আমি বেক করেছি 170 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট, আর কেকটি এতটাই সফট হয়েছে, খেতে এটা দারুণ হয়। তো আমি আশা করি আপনারাও এটা বানিয়ে খাবেন। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।